নমস্কার শুভ দুপুর বন্ধুরা তো দেখো দুপুরের লাঞ্চের থালা নিয়ে চলে এসেছি প্রথমেই যেই সবজিটা তোমাদেরকে সকালে দেখিয়েছিলাম তাকে রান্না করে নিয়েছি দেখো আলু ফুলকপি দিয়ে বেশ মাখা মাখা করে ফুলকপি আলু ভাজা করে নিয়েছি লঙ্কা পেঁয়াজ যেটা থাকবেই আমার থালায় খাই না খাই দেখাতেই হয় উচ্ছে ভাজা অনেকদিন পর আজকে উচ্ছে ভাজা করেছিলাম করে মুসুরির ডাল তো বছর শেষে এটাই আজকের আমার লাঞ্চের থালায় সাজানো তো বছরটা তো চলেই গেল তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো বছরের শেষে প্লিজ একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর আজকে যেহেতু রবিবার জানি সবার ঘরেই মাংস হয়েছে সবাই মাংস খাচ্ছ কিন্তু আমাদের আজকে মাংস হয়নি কেন আমাদের বছরের শেষটা খুব একটা ভালো গেল না সবার কম বেশি শরীর খারাপ নিয়েই গেল তো এখন আমার শাশুড়ি মার শরীরটা খুব খারাপ মানে প্রচুর শরীর গরম হয়ে গেছে জলটা কম খাবার জন্য যার জন্য উনি কিছু খেতে পারছেন না তো ঘরে চারজনই থাকি একজন যদি মাংস না খেতে পারে তিনজন খাবো কীরকম লাগে চারজনের বছর এসেছে আর মাংস খাওয়া হলো না বছরের প্রথমও হবে না তো তারপরে হবে ও ওই মাংস না খেলে কি চলবে না আজকে যে রান্না করেছি এটাই অনেক সুন্দর খাবার কিন্তু তাও উনি খেতে পারেনি একটুখানি ভাত খেয়েছিল তো আমি ওই এখনই খাচ্ছি ভিডিওটা দিচ্ছি মানে এখনই খাচ্ছি তো থালাটা সাজিয়েছি কেমন হয়েছে সকলে জানাবে আর কে কোথা থেকে দেখছো প্লিজ আমার ভিডিওগুলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর বছরের শেষে যে যে দেখছ দু হাজার তেইশ লিখে যাবে আর এই তো আর কিছু ঘন্টার পরে দু হাজার চব্বিশ চলে আসবে তো দেখতে দেখতে দেখো দু হাজার থেকে দু হাজার চব্বিশ তেইশটা বছর এই দুই হাজারেরই তেইশ বছর কেটে গেল তো কেটে যাচ্ছে সময় যাচ্ছে আমরাও চলে যাচ্ছি সময়ের সাথে সাথে তো যে যেখান থেকে দেখো ভিডিওগুলো একটু লাইক করবে আর যার যার ভালো লাগবে একটা কমেন্ট শেয়ার করে দেবে